আমি হল রুম আর পূজোর জায়গাটা ডেকোর করছিলাম, বাজা যা চেঞ্জ ভেঞ্জ করা, নতুন নতুন রেগুলার দিচ্ছিলাম, আর শাড়িও নিয়েছি, ম্যাক্সিমামই হয়ে গেছে। আর এখানে করছে দেখো, ও করছে ছোলার ডাল, বাকি যেগুলো হবে তারপর আমি সব করবো। আলুদমটা আমি বানাবো, আর ইচ্ছা আছে যে পায়েস না সরি সুজি হালুয়াটাও বানাবো। আমি এখানে ছোলা ডালে এই যে মশালা করছে, বাজে পৌনে একটা, দেখো পৌনে একটা বাজে, আমরা এখন খাবো, মোটামুটি হয়েছে, রান্না পুরো হয়নি, এটা করে আমাদের আবার দুজনকে যেতে হবে কাজে, এখন একটু ডিনার করতে এসেছি। অবস্থা খারাপ, আর বাইরে এই দেরি করে করলে এটা হয়, ফুল আজকে পাওয়া যায়নি, ফুল কাল আনতে হবে, প্লাস আরেকটা বোল আনতে হবে, ছোটো ছোটো প্রসাদের জন্য দেওয়া হবে। উই গট সাম ড্রিঙ্ক অলসো, ওই জুস এনেছি, তো ফ্রিজে ওগুলো ওগুলো সবই হয়ে গেছে, খাওয়াটা বাকি হবে এখন। দিয়ে এসে এবার রান্নাটা ঢুকে গেছি, ও করবে আলু দমে, আলুটা ফ্রাই করবে, আর পাশে সুজি হালুয়াটা। ঘি দিয়েছি, এবার ভালো করে রোস্ট করব, ব্রাউন করে, তাকে অ্যারোমা আর ফ্লেভার দুটোই ভালো হবে। আর এই যে এখানে করছে, এই দিকে আলুগুলো ভেজে রাখা আছে, আর এখানে ম্যাডাম এখন কি বানাচ্ছেন আপনি? গ্রেভিটা বানাচ্ছি, বাট গ্রেভিটা অনেকটা করে রাখলো, তারপর এসে আমি একটু করলাম, মানে আমি বিছানাটা এখন সাফ করছিলাম, ও সব কিছু করে দিয়েছে ওই দিকে, জাস্ট একটু এক দুটো কাপড় আছে, একটু সরিয়ে দেবো, হয়তো মেশিনটা একবার চালিয়ে দেবো, না হয়তো সরার আগে একবার মেশিনটা আমি চালিয়ে দেবো, ড্রায়ারে একবার রেখে দেবো, ড্রাই ড্রাই হয়ে একবারে বেরিয়ে যাবে, সকালবেলা আর কিছু করতে হবে না, বাকি এখানে জাস্ট ম্যাক্সিমামই হয়ে গেছে, এখন বাজে এখানে অলমোস্ট আড়াইটা বাজতে যাচ্ছে। এই দিকে সুজির হালুয়াটা বানিয়ে রেখেছে ভালো করে, এটা একটু সেট হয়ে যাক, তারপরে এটা বার করবো। এখন রাত্রে বাজে 3 AM, মানে রাত না, এবার সকাল হয়ে গেছে, এখন আমরা ঘুমাতে এসেছি। কালকে রাতে 3-4 অবধি ঘুমানো হয়েছে, সকালে উঠে প্রথম কাজ আমি দো বানালাম লুচির জন্য, হাতের অবস্থা দেখে হাত ব্যথাও করছে। এই যে আমার দো বানানো হয়ে গেছে, এটাকে রেস্টে রেখে দেবো, আর এত লোকের জন্য দো বানানো না ওটা একটা বড় ব্যাপার, বিকাশ গেছে ফুল আনতে, আর একটা ওই ছোটো বুল আনতে, আর সার্ভিংয়ের জন্য না ওরা ট্রেগুলো পাওয়া যায় সেগুলো আনবে। আমি এখন প্রসাদের ফ্রুটসগুলো কাটবো, এতক্ষণ আমি ক্যামেরা অন করার সময় হয়নি, বিকজ দুজনেরই সময় হয়নি, এই হচ্ছে সিম্পল। এখন বিকাশকে দেখাচ্ছি না, ও লুচি ভাজছে আপাতত কয়েকটা, আর ঠাকুরকেও এখন কয়েকটা দিয়ে দেবো, আর ডাল দিয়ে দেবো, আমাদের যে ছোড়া ডাল ছোড়া সব ভুলে গেছি, তাড়াতাড়ি করে ফ্রুটসগুলো এখন আমি কাটবো, দেখবো সব ফ্রুটস আছে, এগুলো এখন কাটবো ঠাকুরের জন্য। এই হয়েছে সাজানো, এখানে অ্যাকচুয়ালি প্রসাদ ফ্রসাদ দেওয়া হবে, ধূপও জ্বালানোর হবে, নিচে আর একটু লাইট লাগানো আছে, সেটা একটু পরে কোয়া হবে। ঘরটা এই যে এরকম মোটামুটি লাগছে, এখানে একটা স্টুল আসবে যেটা এখনও বেডরুমে আছে, আনতে হবে। হ্যাঁ বলে না, কাজের টাইমে আর কি লাইটটা জ্বলছে না, যাই হোক মাচিস দিয়ে ধরালাম, আপাতত দিয়ে দিই। আমি ধূপ দেখিয়ে দিচ্ছি, তুমি একটু দেখিয়ে দাও। মানে এক লট হয়েছে ওইদিকে, আরো লট আছে এইদিকে, আরেকটা আছে, দুজনে মিলে এটাই করছিলাম এখন। সব
देखे बुझते ही पाच्छे ना जेटा ओरिजिनल ना ये दिया भी वैसा है ना दिया भी है वो ऑरेंज भी है येलो हाँ हाँ मैं लेके क्या करेगा मैं क्या करेगा एक ग्राम क्या है एक ग्राम उसने क्या क्या दिया पकड़ो ठीक है जो आप नहीं लगाओगे मैं लगा लूँ हाँ वही আজকে এমন অসুবিধা হয়েছে এতদিন আসেন 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 ঠিক করা হচ্ছিলো না আমি সামান্য থেকে তাড়াহুড়ো এই করছি ওই করছি মানে মাল্টি টাস্কিং যাকে বলে দুজনে মিলে ও গেছে ফুল আনতে ফুল আনতে তোমাদের স্টোরি বললাম ফুল আনতে কী অবস্থা হয়েছে তো আমি বলেছি তুমি আসলে ঢুকে যাবে এসে বেল বাজিছে আমি যে বিকাশের সাথে আই হলতে দেখছি যে সিকিউরিটি এসছে আর ওর সঙ্গে মেকানিক এসছে যে টেকনিক্যাল যে আছে আমাদের ওই কি বলে ফায়ার গেস্ট আসবে আমার শামকে ফের সে পূজা এখন হবে না ভাই এতদিন ধরে তোমরা বসে আছো এখন হবে না তো ও চলে আছে তখন আবার বিকাশ ঢুকছে আবার বিকাশ করছে আমার কি পারমিশন চাই না কি বলছিল ওইটা করব বালকনিতে গিয়ে অ্যাক্সেস চাই অ্যাক্সেস চাই হাউস অ্যাক্সেস চাই আমি বললাম হয় আজকে কথাও বলো না ভাই আজকে পারবো না আমরা করে চারটের সময় শোয়া লোকজন আসা পুজো করার এখন তো মেন পুজো যেটা আছে ফুল আনতে যখন বেরিয়েছি চেঞ্জ ওয়েঞ্জ করে শাড়ি পরার সময় হয় না ভেবে শাড়ি পরে রাখবো কি গরম আছে পার্কিং গরম হয়ে গেছে শাড়ি পরার সময় পাইনি আমার মানে কি ভাবো এমন কাজ করার অবস্থা হয় যেইভাবে আমি রেডি হওয়ার চেষ্টা মানে প্ল্যান করছি পুজো দিনে সেটা আমি হতে পারিনি সেটা আমি বিকেলে এবার শাড়ি পরবো আর পুজোর যা বাকি জিনিসগুলো আছে সেগুলো এখন আমায় করতে হবে ডেকরগুলো আর ফুল আনতে যাচ্ছি আর প্রসাদে একটা অ্যাড করতে হবে মানে ঠাকুরকে চড়ানোর জন্য ওই ফুলটা কত নিল দেখলে বাবা এটা পাতলাটা নিয়েছে এটা যখন দেখছি একটা ছেলেকে বললাম কত দাম বিকজ ওটা একটা দেখলাম খোলা ছিল যেন আমার ভালো লেগেছিলো বুঝতে পারলে তো ও আমায় খুলে খুলে সরি খুলে খুলে না ও আমাকে টাকাটা খুঁজে দেখাচ্ছে যে কত ও খুঁজে পাচ্ছিলো না হ্যাঁ দাঁড়িয়েছে পাশ থেকে একটা মেয়ে মানে বাচ্চা মেয়ে ছোট একদম মেয়ে আরো কিছু দেখলো হয়তো আমি খেয়াল করি না এরকম করে গেল তাই দু সেকেন্ড পর বলছে আই লাভ ইউর ব্যাংকস আচ্ছা তাই কে ছোট্ট মেয়ে
ও হয়তো আমি আজকে এটাকে নিয়ে চলে গেছিলাম তখন ও হয়তো ওটা দেখে এসেছে পিছন দিয়ে। আচ্ছা এখন স্কাইটা এবার দেখো মেন ডোরে এন্ট্রেন্স না এটা লাগে তোরণ বলে ওইটা কিনবো কিনবো করে আমরা অ্যাকচুয়ালি হয়নি ভুলে গেছি। যাই হোক এই ফ্লাওয়ারটা কত দাম গেস করো মানে গেস করতেই থেকে যাবে মানে এইটুকু ফ্লাওয়ার এইটুকু মানে এইটুকু মানে কি বলবো এইটুকু ফ্লাওয়ার দিয়ে চালাতে হবে ফ্লাওয়ার আর ছিল না এইটুকু ভালো পেয়েছি আর এটার দাম তো ভুলেই যাও। মেইন ডোরে এখন সাজানো চলছে আর পুজো তো আছে ইভিনিং এ সেই জন্য সব প্রিপেয়ার ফ্রেশ ফুল সবকিছু আনা হয়েছে আর বাকিগুলো এখন করা হচ্ছে তারপরে পুজো করবো। এবার ইন্ডিয়াতে গেছিলাম না এটা খুব ভালো লেগেছে লক্ষ্মী বিয়েতে তো ছিলাম না বাইরে হ্যাং করে দেবে। হ্যাঁ 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 ওখানে ঠিক লাগবে না হাত দেবো আজকে সারি দিওয়ালি পুজো খুব ভালো করে হয়েছে আমি ফার্স্ট টাইম চুড়ি চুড়ি পরেছি আর আই থিঙ্ক ইটস লুকিং বিউটিফুল তো এখানে কিছু ওরকম মিক্স অ্যান্ড ম্যাচ করে করছি বিকজ আই এম ওয়েয়ারিং ব্ল্যাক হ্যাপি দিওয়ালি সবাইকে দুবাই থেকে বাড়ির একটা ছোট্ট যেভাবে সাজিয়েছি ঠাকুরকে প্লাস মন্দির আর বাড়িটাও তোমরা দেখিয়ে দেবো এর আওয়াজ পাচ্ছি বাজিরের এবার একটু আমরা খাওয়ার মতো খেতে পারো তখন দেখলে মানে খাওয়ার ছেড়ে ছেড়ে উঠে গেছি আবার লুচি ফ্রাই করেছি দুজনে মিলে এবার ও বলছে বসানো যে অবভিয়াসলি ও বসছে না আমি কেন বসবো তো দুজনে মিলে করেছি পরে আবার খেয়েছি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচেনে খেয়েছে কী হবে একা একা করলে যা হয় খাবারটাও সত্যি বলতে নিজেদের হয়তো নিজেরাই খেতে পারি তাই না বিকজ অবভিয়াসলি কেউ হেল্প কর নেই কিছু নেই যাই হোক ওটাই হয়েছে সবার খাবার তো মানে লিটারেলি এত ভালো লেগেছে আমাকে লিটারেলি রেসিপি চেয়েছে ডালের ওর আলুদম এইসব আলুদমে বিকজ রসুন গার্লিক মানে গার্লিক জিঞ্জার কিছু নেই ওইসবের হ্যাঁ আমার যে বসিস না এবার আমরা মানে ওই বলছি না আমরা বসতে বসে বলছি এবার খাওয়ার মতন খাবো খিদেও পেছা তখন না স্যাটিসফ্যাকশন হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আমার একদম পোষায় না আরও ছোলার ডালটা কী ভালো বানিয়েছে আর কতদিন পর ওর নারকেল ঢারকেল দিয়ে একদম ওই একটু মিষ্টি মিষ্টি এরকম হয় অবভিয়াসলি ওটা ওরকমই হয় আর একদম সুজিও আছে সব মিলিয়ে খাবো এত বাজির আওয়াজ ওই দেখে আমরা ছাদে আসলাম পুরো লাইট আজকে স্কাইটা খুব মানে ক্লিয়ার কি ভালো লাগছে লাইটিংতে দাদা দেখাই না সুন্দর লাগছে দেখতে হ্যাঁ এই হাই রাইজ গুলো দেখো আর এইদিকে সব ইন্ডিয়ান্সরা দেখো সবার দিওয়ালি 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 অ্যাকচুয়ালি এখানে আমার চোখে আরো দেখা যাচ্ছে হেড ঢেকে যাচ্ছে এই যে টপ থেকে দিওয়ালি কিন্তু লাইট জ্বলছে না তুমি এই দেখো বই চলে আসবে টপটা দেখা যাচ্ছে এই যে Please an order yesterday. If you can. Yeah? Yeah, items. No, but I have not received anything. It is showing on your website delivered, but nothing has come through. আমি এখন উপরে বসে আছি অ্যাকচুয়ালি। Wait. See?